আজকে তো গাড়ি কিনতে আসছি, গাড়ি কিনেই ফেলবো ফাইবারেরা। এই গাড়িটা অনেক আগের গাড়ি, এখানে শুধু একটা গাড়ি না, এখানে হাজার হাজার গাড়ি আছে এবং অনেক আগের 1932। এছাড়াও আপনাদের কেন আমি এই পুরাতন গাড়িগুলো দেখাচ্ছি সেটার কিন্তু ভাই বোনের একটা কারণ আছে। এই তথ্যটা জানলে আপনারা নিজেরাও অবাক হবেন যে আমেরিকার বয়স্ক মানুষরা এমন হইতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা ভিন্ন ধরনের বাজারে আসছি, বলতে পারেন এটা বাজার, আজকে হচ্ছে গাড়ি দেখানোর বাজার। তবে গাড়িগুলো দেখতে পারবেন, গাড়ির সামনে গিয়ে ছবি তুলতে পারবেন, গাড়িকে শুয়ে দেখতে পারবেন, কিন্তু গাড়ি কিন্তু আপনারা কিনতে পারবেন না। কার কত সুন্দর গাড়ি আছে এবং কার কত আগের গাড়ি আছে, বলতে পারেন 1900-এর সকল গাড়ি আজকে আপনারা দেখতে পাবেন। সবচেয়ে বড় কথা কি জানেন, এই গাড়িগুলা কিন্তু যেমন তেমন মানুষগুলার না, এই গাড়িগুলার যারা মালিক সেগুলা জানলেও আপনারা কিন্তু অনেক অবাক হবেন। সামনে এই গাড়িটাকে দেখেন, পুরো চকচক করতেছে, দেখছো ওর ভিতরে? ওটা কি করে এটা সবাই এইভাবে মডেল করে রাখছে যাতে সবাই দেখে? আমার সো কিউট, লুকিং গ্রেট। এই গাড়িটা হলো 1932 এর গাড়ি, এত সুন্দর দেখেন, ওই সময় এরকম গাড়ি ছিল। আর দিস ইজ 57 এর গাড়ি, 57 এর গাড়ি, বুঝছো? 1900 ইজ 1957, রাইট? So beautiful. তুমি এটা পছন্দ করছো? অনুভূতি কি? আমার ছেলে প্রশ্ন করলাম তোমার কি গাড়িগুলো পছন্দ হচ্ছে, সে বলে দিল যে তার সাইবার ট্রাক কিনতে হবে, মানে টেসলার সাইবার ট্রাক তার খুবই পছন্দ, তাই ভাবছে এই বাজারে সে সাইবার ট্রাক কিনবে। এই গাড়িগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে যে এই গাড়িগুলো কি তারা বিক্রি করার জন্য এখানে রাখছে? না ভাই বোনেরা, এরা এই গাড়িগুলো কিন্তু বিক্রি করার জন্য এই জায়গাটাতে রাখে নাই, এটা প্রদর্শন করার জন্য তারা আজকে এই গাড়িগুলো নিয়ে আসছে। এখানে যার যত গাড়ি আছে সবাই সেই গাড়িগুলো নিয়ে আসছে, মানে 1900-এর যত গাড়ি আছে সবাই সেই গাড়িগুলো নিয়ে এখানে দাঁড়া করাইছে। এবং আপনারা লক্ষ্য করেন গাড়ির সামনে যে মানুষগুলো সবাই কিন্তু বয়স্ক মানুষ। আমেরিকার বয়স্ক মানুষগুলো কিন্তু খুবই শৌখিন, এরা বয়স মানে চাকরি করার পরে, রিটায়ারমেন্টের পরে যে টাকা পয়সা হয় সেই টাকা পয়সা দিয়ে এরকম সুন্দর সুন্দর লাক্সারিয়াস গাড়ি কিনে এবং পুরাতন পুরাতন আগের যুগের গাড়ি কিনে। আবার কিছু কিছু মানুষ অনেক শৌখিন, তারা আগের গাড়িগুলো কালেক্ট করে রাখে এবং এইরকম একটা বাজার বসে যে জায়গায় তারা এই গাড়িগুলো নিয়ে এসে মানুষদেরকে দেখায়। ইভেন যখন আমেরিকার কোনো সুন্দর একটা অনুষ্ঠান হতে লাগে তখন না এই গাড়িগুলো নিয়ে তারা কিন্তু ডাউন দেয়। আর আমাদের দেশের মানুষগুলা বয়স হয়ে গেলে সব টাকা পয়সা পাইলে পরে কি করে, ব্যাংকে রেখে দেয়। আর এরা কি করে, যে টাকা পয়সা হয় সেই টাকা পয়সাগুলো তারা খরচ করে, তাদের মনের যত ইচ্ছা আছে সেইগুলো তারা পূরণ করে। এরকম অনেকের মানুষেরই দেখা যায় গাড়ির পছন্দ, তারা গাড়ি কিনে ফেলে। ম্যাক্সিমাম দেখবেন যারা বয়স্ক মানুষ তারা সেরকম সুন্দর সুন্দর গাড়ি ইউজ করে, মানে আমেরিকাতে। যাই হোক, আমার এই লাল গাড়িটা না দারুণ পছন্দ হয়েছে, সত্যি কথা। এরকম একটা বাজারে আসতে পারে আমার খুবই বেশি ভালো লাগতেছিল। প্রথমে মনে করছিলাম যে হয়তো বা এটা দোকান বা বিক্রি করার জন্যই করতেছে, পরে যখন ওদের সাথে কথা বলে জানতে পারলাম বিষয়টা খুব ভালো লাগলো। আমরা যে এরিয়াতে থাকি এই এরিয়াতে এরকম হয়, বছরে দুই একবার নাকি এরকম করে তারা সবার গাড়ি নিয়ে এসে এইভাবে রাস্তায় রেখে দেয়। টাকা হয় তাহলে আপনাদের মনের আশা পূরণ করে দেব, অনেক টাকা হলে কিন্তু, না হলে পারবো না ভাই বোনেরা। গরিব আমি, গরিব গরিব, বর কেমন সেটা বলবো না, আমি করি সেটা বলতে পারবো। অনেক সালের গাড়িগুলো দেখতে পেরে ভালোই লাগতেছিল, আর একটা মেলা মেলা ভাব ছিল, সবাই এসে গাড়িগুলো দেখতেছে, গাড়িগুলো কেমন কি এগুলো জানতেছে, আমার কাছে খুব ভালো লাগছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কারণ এইসব গাড়িগুলো তো আমরা দেখি নাই, অত আগের গাড়িগুলো দেখতে পারলাম, খারাপ লাগলো না তো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে ভাই বোনেরা, তাহলে একটুখানি লাইক একটুখানি কমেন্ট কিন্তু করেই যেতে পারেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, বাই বাই।